আপনারা সবাই জানেন যে গত 27 নভেম্বর বুধবার ভারতের তেলেঙ্গানা রাজ্যের তরুণী চিকিৎসক ডক্টর প্রিয়াঙ্কা রেড্ডিকে 4 জন নরপিশাচ মিলে গণধর্ষণ করে এবং ধর্ষণের পর তাকে জ্যান্ত শরীরে আগুন লাগিয়ে হত্যা করা হয়। অনেক হয়েছে এরকম জঘন্য ঘটনা আর নয়, তাই আমরা এখানে সবাই এসেছি রুখে দাঁড়াতে যে এরকম জঘন্য ঘটনা যাতে আর না হয়। আমাদের অনুরোধ ভারত সরকারের কাছে যে প্রিয়াঙ্কা রেড্ডির হত্যাকাণ্ডের 4 জন নরপিশাচকে যেন সঠিক শাস্তি দেওয়া হয় এবং আমাদের ধারণা যে এই শাস্তির মাধ্যমেই প্রিয়াঙ্কা রেড্ডির আত্মার শান্তি কামনা হবে। আপনারা সবাই জানেন যে NCRB রেকর্ড অনুযায়ী ভারতবর্ষে এই ধরনের জঘন্যতর ঘটনা দিন দিন বেড়েই চলছে, তাই আমাদের আশা যে উপযুক্ত ভারত সরকারের উপযুক্ত পদক্ষেপের মাধ্যমে আমরা এই ধরনের জঘন্য ঘটনা দিন দিন কমিয়ে আনতে পারব, যার জন্য আজকে আমরা সবাই এখানে একত্রিত। Let's go.